বল নিনা, কাঁদিস না, কি হয়েছে বল? আরে আরে, ভোরবেলা আমাদের টেপসির মালটা ও কিছু মুখেতে এসেছিল, তারপর বেরোনোর সময় আই থিঙ্ক ইউ একটা দেখে ফেলেছে, ব্যাক তারপর সাদ্দি সুতো পার কান ভরিয়েছে। সো 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 ব্যাপারটা হচ্ছে যে এখন সুতো পা ডালি পুরো ঘর ছানবিন করছে, আধ ঘন্টা ধরে টেপসি কিনে পড়েছে, ভাই পুলিশ কুকুরের মতো সব কিছুর গন্ধ শুকছে, যমরাজের মতো পাস্ট এক্সপিরিয়েন্সেস ব্যাপারে হিসেব চাইছে। ডুড, আমার তো মনে হচ্ছে টেপসি এনি টাইম ফেন্ট করবে। একটা চুমুর দাম এত? আচ্ছা আমি আমি আসছি, এইসব মহিলাদের কী করে হ্যান্ডেল করতে আমি খুব ভালো করে জানি। রিল্যাক্স রিল্যাক্স, চিন্তা করিস না, আমি রাখছি। রিল্যাক্স রিল্যাক্স। সুতপাদি বলছি কি, আপনি না শুধু শুধু সন্দেহ করছেন, এই ঘরে কেউ আসেনি। আচ্ছা এই ঘরে কে আসবে, কেন আসবে বলুন? সুতপাদি না, মানে কি আছে এই ঘরে, তাই না? কেন, তোমরা আছো? তোমাদের মতো ন্যাকা ঢলানি ছলানি মেয়েরা আছে, তোমাদের জন্য আসবে, আর তুমি বলবে আজকে কে এসেছিল? কে কে? লিসেন, ডোন্ট ট্রাই টু মেক মি ফুল বিকজ আই এম নট আ ফুল। এই রুমালটার মালিক আজকে এই ঘরে এসেছিল এবং তুমি আমার তার নামটা বলবে। কে এসেছিল, কেন এসেছিল, আর সবচেয়ে বড় কথা কি করতে এসেছিল, তুমি বা তুমি আমাকে এই কথাটা বলবে। আমি 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 তো অন্য ঘরে ছিলাম। আচ্ছা, তুমি তখন অন্য ঘরে ছিলে, তার মানে ওই ঘরে একা ছিল, তার মানে মাই ইনভেস্টিগেশন ওয়াজ রাইট। না না, আমি তো সেটা বলার চেষ্টা করিনি। আমি ডোন্ট ট্রাই টু মেক মি ফুল বিকজ আই এম নট আ ফুল। ফুল ফুল আমি বলে দিচ্ছি, এই রুমালটার মালিক আজ ঠিক 4:30 নাগাদ, ভোর 4:30 নাগাদ এই ঘরে এসেছিল। এ শহর জানে সব রূপকথা।